মুসলমান যাকে আল্লাহ বানাইলেন, উম্মতে মুহাম্মদী যাকে বানাইলেন, তার যদি আল্লাহর সাথে সম্পর্ক না হয়, রসুলের সাথে সম্পর্ক না হয়, তাহলে কোরআনের ওয়াদাগুলো তার পক্ষে হবে না, না, না। হাদিসের ওয়াদাগুলো তার পক্ষে হবে না। একটা দেখাইলাম সুখের জীবন তার হবে না, ক্লান্তিহীন রিজিক তার মিলবে না, ক্লান্তিহীন প্রয়োজন তার মিটবে না, ক্লান্তির সাথে মিটতে পারে কিন্তু মিটলেও ওটার ভিতরে বরকত থাকবে, ওটার ভিতরে বরকত থাকবে না। সে যেখানেই থাকুক না কেন, যত পাহারার ভিতরে থাকুক, তারপরও সে জীবনে কোনদিন নিরাপদ এই শব্দটা ভিতরে পাবে না যে আমি নিরাপদ, আমি নিরাপদ এই শব্দটা সে ভিতরে কোনদিন। যেমন আমরা পাই না, আমি উদাহরণ দিই, প্রত্যেক গলি গলি সিসি ক্যামেরা, প্রত্যেক বাড়ি বাড়ি সিসি ক্যামেরা, দরজা ক্যাচি গেট, আবার অনেক বাড়িতে নিচে কি সিকিউরিটি গার্ড, তারপরও কেউ নিজের ঘরে বয়ান নিরাপদ পাবে না, পাবে হ্যাঁ। অথচ কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আর আরেকজন নিরাপদ ভাবতেছে বাবুল গাছের নিচে শুয়া কবরস্থান, বাবুল গাছ ওইখানে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে, অথচ তিন চার মহাদেশের রাজা, কয় মহাদেশ, এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা, কেন সাহাবাদের জমানায় বাকি মহাদেশ ছিল না, এটি তো আবিষ্কার হলো কয়েকদিন আগে, অস্ট্রেলিয়া, আমেরিকা, ক্যানাডা, এটি তো কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে, চারটেই ছিল, চার মহাদেশের রাজা, ভিতরে নিরাপত্তা এতটুকু পাইতেছে যে কবরস্থান, বাবুল গাছ, এর নিচে মাটিতে শুয়া ঘুমাইতেছে, এটারে বালিশ বানায়। উক্তি যুক্তি আমার না, বরং ওই জমানার সবচেয়ে বড় শক্তি পারস্য, পারস্যের উক্তি, সে নিজে বলতেছে, নিজে লিখতেছে, আমিনতা আদিলতা ফানিনতা, আদিলতা আমিনতা ফানিনতা, তিনটা শব্দ, তুমি ইনসাফ করার মতো করছো এই জন্য তুমি নির্ভীক, নিরাপত্তার চাদরের ভিতরে আসো এই জন্য তুমি যেখানে খুশি সেখানে ঘুমাইতে পারো, আমরা তো এত পাহারার ভিতরেও রাজপ্রাসাদের ভিতরেও আমাদের ঘুম আসে না, আমরা নিরাপদ মনে করি না, নিরাপদ মনে করি মেরে দোস্ত, রাত হয়ে যাবেন যান যান রাত্রে মাঝে মাঝে ঘুরেন, ওই সদরঘাট যারা ঘুমায় না আপনার চেয়ে আমার চেয়ে বেশি নিরাপদ ঘুমায়, যারা কমলাপুর স্টেশনে ঘুমায় ওরা আপনার আমার চেয়ে বেশি নিরাপদ ঘুমায়, বুকের ভিতরে নিরাপত্তা নিয়ে ঘুমায় আপনার আমি নিরাপত্তা নিয়ে ঘুমাই না, বুকের ভিতরে নিরাপত্তা নাই, অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোর জন্য, তিনটা তো দেখাইলাম আরো তিন ডজন দেখানো যায়, তো কোরআন হাদিস দেখান যায় কয়েক ডজন, শর্ত হইল যাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওর জন্য বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হবে, রসুলের সাথে সম্পর্ক,
নারী হোক পুরুষ হোক যুবক হোক আগেই বলছি প্রত্যেক স্তরের সম্পর্কের মজা ভিন্ন মজা ভিন্ন মজা ভিন্ন মজা ভিন্ন ভিন্ন মজা ভিন্ন নারী যখন আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে আল্লাহ রাসূলের সাথে ওটার মজা ভিন্ন ওটার মজা ভিন্ন যুবক যখন সম্পর্ক করে ওটার মজা ভিন্ন বৃদ্ধ যখন গড়ে তো ওটার মজা ভিন্ন গরিব যখন গড়ে ওটার মজা ভিন্ন বড় বিত্তশালী যখন গড়ে ওটার মজা ভিন্ন এক একটার মজা ভিন্ন কেননা দুনিয়াতে খাওয়ার আইটেমের মজাও তো ভিন্ন ঠিক না না ভিন্ন না প্রত্যেক সোসাইটি থাকার মজাও তো ভিন্ন ঠিক না কি বলেন ভিন্ন না ভিন্ন ওয়ারিতে থাকে বটে রাগ হয়ে যাবে মনে হয় আবার যদি ওয়ারির মানুষ শুনে থাকে বটে ওয়ারিতে সিকিউরিটি গার্ডও দেখি রাত্রে আসে তারপরও দেখা যায় চুরি সবচেয়ে বেশি হয় ঠিক না জি জানলা খুলা মোবাইল পাশে রাখা ঘুমানো যায় তাই না কি শুনি তো মাঝে মাঝে তুই বিল্ডিং এর চিপা দিয়ে উঠা বলে আসেন রাগ হয়ে গেল সত্য এটা তো যেটা মুখ বলতেছিলাম দুনিয়াতে যেরকম আইটেমের মজা ভিন্ন ঠিক বয়সের দিক দিয়া স্মিয়ার পজিশন দিক দিয়া আল্লাহ রসুলের সাথে সম্পর্কের মজাও ভিন্ন ভিন্ন যুবক যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক লাগায় ওটার মজা অন্যরকম ওটার মজা অন্যরকম ওটার মজা অন্যরকম যে যুবক লাগাইছে আর পাইছে ওর মজা অন্যরকম অন্যরকম মজা আবার বৃদ্ধ যখন পাইছে বৃদ্ধ বয়সে তো ওর মজা অন্যরকম নারী যখন পায় তখন মজা অন্য বিত্তশালী যখন পায় তো মজা অন্য আল্লাহ এক একটার মজা এক এক রকম রাখছে এই জন্য মেরে দোস্ত উচিত আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কিন্তু যদি প্রশ্ন করেন এটা হবে কি জন্য কিভাবে এটার জন্য তালাশ লাগবে তালাশ তালাশ লাগবে তাইলে প্রবাদ বাক্য সত্য হবে পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন পাইলেও পাইতে পারো না এটা হলো দুনিয়ার ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে হইল নিঃসন্দেহে তুমি পাবে অমূল্য রত্ন সন্দেহহীন কেন হাদিস এটাই বলে অতুলগুণী আল্লাহ বলে তালাশ করতে হবে আল্লাহ তালাশ করলে কি হবে বলছেন তা জিতবি নিঃসন্দেহে তুমি পাবেই পাবে তখন দেখবেন রাত্রে আইসা দেখা দিবে যুবককে যৌবনে দেখা দিবে আল্লাহ রসুল আইসা দেখা দিয়া বলবে যুবক কেমন তখন যুবক যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখবে বাক্য যৌবন বয়সে খোলা যাবে বৃদ্ধ বৃদ্ধ বয়সে দেখবে নারী নারীর বয়সে দেখবে এমন কি হইতে পারে ওই পরিবেশের বাচ্চাও বাচ্চা বয়সে দেখবে হ্যাঁ প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারবো কিন্তু দেওয়াটা এই মস্তিষ্কে ঠিক হবে না এই জন্য দিব না বাচ্চা বাচ্চা বসে দেখছে কিন্তু ওই ঘরটাই এরকম বাচ্চা যদি নাও চিনে তো সকালে উঠা বলবে যে আমাকে চিনে দিছে আমি নবীজিকে দেখছিলাম এই জন্য তালাশ লাগবে তালাশ
দুনিয়াটা প্রবাদ ভাই কইল পাইলেও পাইতে পারো এখানে সন্দেহ আছে কিন্তু আল্লাহ রাসূলের তালাশে যে নামবে এখানে কোনো সন্দেহ নেই পাবেই পাবে পাবেই পাবে মৃত্যুর এক মুহূর্ত আগে হলো পাবে দেখা যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে পাওয়া কিছুক্ষণ আগে হলো পাবে আল্লাহ হঠাৎ মনে করায় দিবে দৃঢ় করে দিবে সবার সামনে কলেমা পড়া কাইতে এটা হলো পাওয়ার নিদর্শন পাওয়ার শুধু নিজে বলা যায় না সবাইকে জানায় গেছে আমি কিন্তু পায়া গেলাম পায়া মৃত্যুর কিছুক্ষণ আগে হলো পাবে গ্রান্টি কিন্তু তালাশ হতে হবে তালাশ তালাশ আসেন জানি না কতটুকু বুঝাইতে পারলাম আসেন অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে আল্লাহ রাসূল পাওয়া যাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে রাসূলের সাথে সম্পর্ক হবে আমি আমার দিকে দাওয়াত দিতেছিলাম আল্লাহর দিকে রাসূলের কাদের কাছে গেলে তত্ত্ব পাবেন এটা বলে দিতেছি হক্কানি আলেম ওলামাদের কাছে যান আল্লাহ ওয়ালাদের কাছে যান হক্কানি আল্লাহ হক্কানি আলেম ওলামা এদের কাছে যান আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে এদের কাছে জিজ্ঞেস করেন যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই মহব্বত লাগাইতে চাই তাহলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসে লাগাও লাউ বোঝেন আবার লাউ বোঝেন না লাউ এটা উর্দু শব্দ লাগাও তো লাউ উসে মহব্বত যদি লাগাইতে হয় তাহলে ওনার সাথে লাগাও আল্লাহ রসুলের সাথে লাগাও যুবক প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লোকে করো রসুলের লোকে করো কোনোদিন তোমাকে সেক দিবে না আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো হয়তো সে তোমাকে সেক দিবে না এলে তুমি তাকে সেক দিবে সে তোমাকে ধোকা দিবে না এলে তুমি তাকে ধোকা দিবে কেন তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না বলে তোমাকে ধোকার আশ্রয় নিতে হবে বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না বিদায় তাকে ধোকার আশ্রয় নিতে হবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে কোন ধোকার আশ্রয় কোনোদিন নেবে না আল্লাহ সব চাহিদা পুরা করবে কোন ধোকার আশ্রয় নেবে মানুষের ভিতরে থাকে নাইলে প্রবাদ বাক্য কেন হয় শরীরটা বুড়া হইলে কি মনটা তো বুড়া হয় না ঠিক না বুঝা গেল ভালোবাসার প্রেমের একটা ইয়ে ভিতরে আছে এখনো আছে কিন্তু এটা আল্লাহর সাথে হোক রসুলের সাথে হোক আর কারো সাথে না আর কারো সাথে না এখানেও একটা বড় সুন্দর জিনিস আছে যদি বুঝি আল্লাহ বলে আমাদের সাথে যদি ভালোবাসা হইল তাহলে সমগ্র সৃষ্টিকে তোমাকে ভালোবাসতে আমরা বাধ্য করি সমগ্র সৃষ্টিকে আমরা তোমাকে ভালোবাসতে বাধ্য করব সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে এটাই হাদিসে ইঙ্গিত মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খালক তখন সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে তখন ভালোবাসাটা ওই ভালোবাসা হবে যেটা হাদিসে আরেক শব্দ বলছে আল হুব্বু লিল্লাহ আল হুব্বু সবাই আল্লাহর কারণে তোমাকে ভালোবাসবে কার কারণে কার কারণে এই ভালোবাসায় কোনো খাদ থাকবে না সোনা পিওর হইল 99.99 হয়
999 জান তাতি বাজার একটা বার কিনা দেখেন ওটার ভিতরে এটাই লেখা আছে 999 এখনো একটু রয়ে গেছে একটু রয়ে গেছে আর যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে ওটা 100% ওটা 100 তারপরে কোনো পয়েন্ট সয়েন্ট নাই 100% তখন সব সৃষ্টি আপনাকে ভালোবাসবে সব সৃষ্টি ভালোবাসবে কিছু দিলেও বাসবে কিছু না দিলেও বাসবে আজকে তো এত দিছি তারপরে কয় জীবনটা তেনা মনে হয় বুঝাইতে পারি যার কাছে সবকিছু খুয়ায় দিলাম সেও কয় বুড়া সেও কি কয় তাই না না মনে হয় বুঝেই নাই সব খুয়াইছি কার কাছে ওনার কাছেই তো ঠিক না উনি এখন কি কয় বুড়া হয়ে গেছে ঠিক না এটা কি ভালো কথা কইলো না খারাপ কথা কইলো খুয়াইলাম তো ওনার কাছেই সব ঠিক না বুঝা গেল সেও 100% এই জন্য আসে তওবা করি আল্লাহর সাথে তাআল্লুক তালাশেন আমি আজকের থেকে শিখি কোন কাজ করলে কোন আমল করলে কোন কথা বললে আল্লাহ পাওয়া যাবে আল্লাহর রসুলের সাথে তাআল্লুক হবে আসে আর যতদিন যতদিন পাইলাম না তালাশ করতে পারলাম না বা ওই জিনিস শিখতে পারলাম না কতদিনের জন্য একটা আমল আছে যদি করতে চান তাহলে বলতে পারি হ্যাঁ ওটা হলো সারাদিন অগণিত বার ইস্তেগফার করা অগণিত বার কি বলা ইস্তেগফার করা বুঝনা না যদি গইনও পড়েন তাহলে কমসে কম হাজার বার হওয়া চাই হাজার বার হওয়া চাই আরেকটা হলো দুরুদ শরীফ পড়া আরেকটা হলো আরেকটা একটা আল্লাহর জন্য একটা আল্লাহর রাসূলের জন্য একটা হলো ইস্তেগফার পড়া আরেকটা হলো কি দুরুদ শরীফ অগণিত বার দুরুদ শরীফ اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد দুরূদ শরীফ পড়তে থাকা সময় ভাগ করে আধা বেলা ইস্তেগফার আধা বেলা দুরূদ শরীফ পড়তে থাকা যতদিন তালাশে না নামলেন বা যতদিন শিখতে না পারলেন ততদিন এই দুটা কাম চালায় যাওয়া চাই তাইলে দেখা যাবে আল্লাহ চাহে তো দেখা যাবে যে ইনশাআল্লাহ তারপরে একদিন জজবা আসবে এক সময় ছিল মানুষের পিছনে প্রচুর সময় দিতেন দূর দূর সফর করতেন দূর দূর ইতিহাসের পাতা উঠায় দেখেন দূর দূর সফর করতেন দূর দূর বাহির হয়ে চলে যেতেন যদিও মুচড়ায় গোছড়ায় আমরা অন্যভাবে ব্যবহার করি কিন্তু কিতাবে কয়টা দেখতেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দূর দূর সফর করতেন মাস না বৎসরের পর বৎসর পড়া থাকতেন তারপরে যখন চমকায় আসতেন চমকায়া যখন আসতেন যখন আসতেন তো সুগেরান এরকম ছড়াইতো এরকম ছড়াইতো সুগ্রাম সুগ্রাম ছড়াইতে থাকত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জানির যিনি উনি কেরাত পড়ার জন্য এত মুশকিল ছিলেন কেরাত পড়তে এত মুশকিল লাগে না উনি তো তাল্লুকের জন্য এত বছর সৌদি আরব করেছিলেন
যখন বইনা গেছেন তখন ফিরে আসছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ টানা 14 বছর পড়াছিলেন 14 বছর 7 বছর বয়সের থেকে নিয়া 14 বছর পড়াছিলেন 14 বছর পরে এরকম হয়ে আসছেন যে এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে এক বৈঠক কত 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান পাদ্রী আবু হানিফা রহমাতুল্লাহ এত জীবিত দশায় আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখেন 90,000 খ্রিস্টান মুসলমান আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখা 70,000 খ্রিস্টান এক ওয়াক্তে মুসলমান ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান শুধু জানাজা দেখা আমাদের আকাবেররা ছিলেন ওনাদের চেহারা দেখা মুসলমান হইছে পাদ্রী সাধু মুসলমান হইছে সাধু আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের রেল স্টেশনে দাঁড়ায় আছে তো পাদ্রী আয়েশা হাত বাড়ায়া দিয়া বলতেছে মুসলমান বানাও বলছে তুমি কি দেখা মুসলমান হইতেছ তো তোমার চেহারা দেখা এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা দুনিয়া দেখতেছে না আমার মতো দুনিয়া দেখলে পুরো হিন্দুস্তান একবার মুসলমান হয়ে যেত আমি তোমার চেহারায় যা দেখতেছি আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা শুধু স্টেশন না যদি হিন্দুস্তান দেখতো হিন্দুস্তান মুসলমান হয়ে যেত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ রেলে বয়ে রয়েছে সাধু এসে বলতেছে মুসলমান বানাও আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা মিথ্যাবাদীর চেহারা না মুসলমান বানাও তারপরে বলতেছি কি দেখতেছি সত্য একটা সময় ছিল মানুষ লম্বা সময় দিত নারী দিত পুরুষ দিত যুবক দিত বৃদ্ধ দিত একটা সময় ছিল লম্বা লম্বা সময় দিত লম্বা লম্বা সফর করতেন শুধু আল্লাহ পাওয়ার জন্য জানে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে শুধু সে পাবে না আমি তো আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো না আপনাদেরকে নাহলে আমার মন চায় মাঝে মাঝে দেখাই কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে এই জন্য দেখাইতে পারবো না শুধু সে না তার কয়েক জেনারেশন পর্যন্ত এটা বেঁচেই চলতে পারে কয়েক জেনারেশন এটা বেঁচেই পারবে নাম বেঁচে চলতে পারবে কয়েক জেনারেশন চলতে পারবে দুনিয়া আছে আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারি ওই নামের উপরেই চলতেছে কিন্তু কুরবানি একজন হয়েছে একজনই কুরবানি হয়েছে জন্য আসেন আজকে তওবা করুন রাজি আল্লাহর ঘরে মনের থিকা বলে যে আল্লাহ তওবা করব মনের থেকে আল্লাহ তওবা বলো আর যতদিন পর্যন্ত তালাশ না করতে পারবো আর শিখতে না পারবো অতদিন পর্যন্ত এই দুটা আমল করবো কাসরতে ইস্তেগফার যত বেশি ইস্তেগফার যত বেশি দুরূপ এত বেশি পড়েন এত বেশি পড়েন যে আয়েশা যেন দেখা দিয়া বলে যে এত পড়তে হবে না একটু কম করলেও হবে হ্যাঁ 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 আছে কিতাবে আছে আয়েশা বলবে এত বেশি পড়তে হবে না একটু কম করলেও হবে দেখা হবে তোমার সাথে আমরা দেখা দিব দিব এতটুকু পড়েন প্রথমে আয়েশা যেন বারণ করে যেমন আল্লাহ রসুল এতটুকু করতেছিলেন আল্লাহ বসে লাল লাখা বাখ নাফসাকা এত করেন না এত এত করেন না
এত করলে আপনার শরীরের ক্ষতি হবে, এত করেন না। লাল্লাকা বাকিউন নাফসা, কোরআন দিতেছি তো আপনি এত করেন করেন কিন্তু এত না। হ্যাঁ, যখন বন্ধুকে বলছে আমরাও তো বন্ধুর উম্মত, আমাদের কবুল ডাইরেক্ট নিজে না বলে বন্ধুকে দিয়া বলবে, বন্ধুকে পাঠায়া বলবে। এই জন্য আমি মা বোনদের করবো, আওয়াজ তো বাহিরে যেতেছে, দুটো আমল আজকের থেকে চালু। যতদিন পর্যন্ত আমি তালাশ না করতে পারি, যতদিন আমি শিখতে না পারি, ততদিন এই দুটো আমল করি যে কাসরতে ইস্তেগফার, কাসরতে দুরুদ, খুব বেশি দুরুদ খুব বেশি ইস্তেগফার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আর একটা প্রেক্ষাপটের উপরে বলতেছি মেরে দোস্ত, দিল আপনাদেরও ভাঙ্গা আমাদেরও ভাঙ্গা, রক্তক্ষরণ সবারই হইতেছে, প্রতিবাদ চক্র চতুর্দিকে চলতেছে, কিন্তু কিছু কিছু আছে জায়গা ওরা প্রতিবাদই করতে পারবে আর কিছু করতে পারবে না। কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা কাজ ফিলিস্তিনের জন্য করতে পারি। একটা হলো ডেলি প্রতিদিন দুই রাকাত সালাতুল হাজার পড়া, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, ওদের জন্য আল্লাহর কাছে সাহায্য, দুই রাকাত সালাতুল হাজার। কোরআন বলে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ। আর হলো ডেলি এক টাকা ওদের জন্য সদকা করা, সৎকার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। একটা টাকা সৎকা দেওয়া কোনো ব্যাপার? আপনি বলবেন এক টাকা দিব কি করে, এখন তো আর এক টাকার নোট নাই। তাহলে আমি পদ্ধতি দেখাই, দশ দিনেরটা দশ টাকা একসাথে দিয়া দেবো, দশ টাকা নোট তো আছে না নাই, বিশ দিনেরটা বিশ টাকা দিয়া দেন, তিরিশ দিনেরটা তিরিশ টাকা দিয়া দেন। যতদিন পর্যন্ত আল্লাহর কোনো সিদ্ধান্ত আমরা না পাবো বিজয়ের, ততদিন পর্যন্ত আমরা সৎকার করতে পারবেন। এই দুটা কাজ আমরা করতে পারি প্রতিবাদের সাথে, আর কেউ করতে পারে না। এই দুটা কাজ মুসলমানই করতে পারে, আর কেউ করতে পারে, বাকি প্রতিবাদ করতে পারে, কিন্তু এই দুটা কাম করতে পারবে। দুটা একটা হাদিস দ্বারা প্রমাণিত, আর সৎকার দুটার উদ্দুলবেলা একটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য আসেন, এই কথাটা আমরা খুব আমাদের পরিবেশে চালাই, সবাইকে বলি, ঘরেও বলি, মা বোনদেরকেও বলি। এখন ছোট দিন, ইচ্ছা করলে রোজাও রাখা যায়, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখেন ফিলিস্তিন ওয়ালাদের। মানুষ মনে হয় কুকুর যদি মারত এতগুলো বুম্মাইরা, তাহলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়া কানা করে ফেলবে, ঠিক না? প্রাণীবাদী চিনেন যারা প্রাণী নিয়ে কাজ করে? আপনাদের বুয়ারিতে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। বজরের পরে কিছু লোক খাওয়া নিয়ে আসে, কুকুরদেরকে খাওয়া দেয়, কুকুরের বাচ্চারে ডেরা ডেরা খাওয়ায়। আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে যে আপনারা এই শাস্যকালে কনকনে শীতে কোথেকে আসছেন? আমরা প্রাণীবাদীর কাজ করি, প্রাণীবাদীর সংস্থার। এতগুলা কুকুরকে যদি মারত প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে মিডিয়াকে আন্ডার করে ফেলত, কিন্তু এতগুলো মানুষ মারল, আল্লাহ নিজের রক্ত মাফ করে দিবেন, কিন্তু হুকুকুল এবার মাফ করবেন। এটা দুনিয়ায় মাপ পাইতে হলে একটাই জায়গা আছে, সেটা মুজদালিফা। হজের সময় মুজদালিফায় মাফ হওয়ার ইঙ্গিত আছে, মুজদালিফায় মাপ চাইলে মাপ হতে পারে, কিন্তু মাপটা ডাইরেক্ট হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ বিনিময় দিয়া তারপরে একে মাপ করবে, আল্লাহ নিজের থেকে বিনিময় দিবে, আল্লাহ বিনিময় দিবে। হাসতে হাসতে নিজের আখেরাত নষ্ট করছে, হাসতে হাসতে সামান্য দুনিয়ার জন্য হাসতে হাসতে আখেরাত নষ্ট করতেছে।
কথা বলতে তো অনেক মাইপা বলতে হয়, এই জন্য ক্লিয়ারলি বলতেও পারি না, ক্লিয়ারলি বলতেও পারি না, আর ইঙ্গিত দিয়ে বোঝানো যায় না। এজন্য কোনো কাজ করার আগে ভাবা উচিত যেটা আল্লাহর হক না বান্দার হক, বান্দার হক চিনা উচিত। বান্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করবে না, হুকুকুল ইবাদ বলে গেল, বড় কঠিন মাসলা, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহটাই পুরা করে না, বদনারটা করতে কি করবে, আল্লাহটাই তো পুরা করে না। একটা উদাহরণ দিই, বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝে আসবে কিনা জানি না, তারপরে দিতেছি। আচ্ছা, আমরা যে শ্বাস ছাড়ি এটা কি কার্বন ডাই দূষিত? এটা যদি ভিতর থেকে বাহির না হলো কি হবে? কয়দিন টিকবে? আল্লাহ ডেলি আমাদের, এটা আমাদের ভিতরে জমা হয় ডেলি, আমাদের ভিতর থেকে 80,000 বার আল্লাহ এই কার্বন ডাই অক্সিজেন বার করে। কতবার? কতবার? ডেলি 24 ঘন্টা। একদিন যদি বাহির না করতেন, একদিন যে আল্লাহ এই এহসান ডেলি করতেছে একজনের উপরে, ওই মানুষটাকে আল্লাহ ডাকে, আমি বাদেই দিলাম, আল্লাহ ডাকে, তারপর আসে, তাকে কি করা উচিত? আপনি হইলে কি করতেন? আল্লাহ যদি রহমান না হইতো আর রহিম না হইত, করিম না হইতো হান্নান না হইত, মান্নান না হইত, জওয়াদ না হইত, হায় হায় মনে হয় ওকে মাটির ভিতরে মুহূর্তে কায়রা দেওয়া দরকার ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আমার হাতের সময় কম, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সত্যিকার ওয়াদা থাকা সত্ত্বেও তার পক্ষে হবে, তার জন্য হবে। যেরকম কোরআনে ওয়াদা আছে মুসলমানের জন্য, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, এটা মুসলমানের জন্য বিশেষত্ব খাস, কিন্তু শর্ত হইল আল্লাহর সাথে সম্পর্ক না হইলে হবে না, রসুলের সাথে সম্পর্ক না হইলে হবে না। আপনার অবস্থান যেমনই হোক, এই জন্য বেশিরভাগ মানুষ নিজের অট্টালিকায় আত্মহত্যা করে, কি নিজের ঘরে একজন পাওয়া যাবে যারা ট্রেনের নিচে পড়ে বা নদীতে ঝাঁপ দেয়, বেশিরভাগই পাবে কি নিজের ঘরে, কেন করে, ওর ঘরে তো সব আছে, ঘরে সব কিছু ওকে বললো না, তুই আত্মহত্যা করিস কেন, কিনা আছে, খাটো তো আছে, পালামো তো আছে, সোফাওয়া তো আছে, আসবাবপত্র তো আছে, কাপড় চোপড় আছে, সিরিজ আছে, টেলিভিশন আছে, খাওয়া আছে, দাওয়া আছে, তুই আত্মহত্যা করিস কেন? ও বলবে সব আছে কিন্তু ভিতরে সুখ নাই, ভিতরে কিন্তু সুখের ওয়াদা, কিন্তু হায়াতান তাইয়্যিবা সুখের ওয়াদা কিন্তু সুখ হবে না, কারণ আল্লাহর লগে রসুলের লগে সম্পর্ক, জন্য সুখ নেই। সব আছে, সুখের সমস্ত উপকরণ আছে, আসবাব আছে, বস্তু আছে, কিন্তু সুখ নাই, নাইলে সেলিব্রিটি হয়ে আত্মহত্যা করে কি করা? তারপরও বিলাসবহুল ফ্ল্যাটের ভিতরে
5-6 দিন আগে একজন করছে না ওর ফ্ল্যাট কি বিলাস বহুল না সাজানো গোছানো ছিল না কি ছিল না ফ্ল্যাটে এসি আছে সব আছে তারপরও তো আত্মহত্যা করছে ঠিক না কেন সব উপকরণ আছে কিন্তু সুখ নাই আমার কথাটা বুঝাইতে পারতেছি কিনা জানি না আল্লাহ জানে কবে জাতির বুঝে আসবে আমরা কবে বুঝাইতে পারব আমাদের কথা তো তাসির নাই এই জন্য আপনারা বোঝেন না জাদু গোড়া দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম আল্লাহ বলে তোমাকে আমি সুখ দিব উপকরণ দিব সমস্ত আসবাব দিব উপকরণ দিব বস্তু দিব কিন্তু সুখ দিব না যেন না তোমার আমার সম্পর্ক নাই অথচ আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠিয়েছে সদিচ্ছায় উম্মতে মুহাম্মদি বানিয়েছে আল্লাহ সৎ ইচ্ছায় বাক্য খোলা দিতে চাইছে মুসলমান হইতে পারা মানিয়ে এলো সদিচ্ছায় আল্লাহ আমাদের বাক্য খোলা দিতে চাইছে উম্মত হতে পারা মানে ইঙ্গিত করে যে আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় বাক্য খোলা দিতে চাইতেছে নাহলে আল্লাহ নিজের ঘরের কসম খান আল্লাহ নিজের ঘরের কসম খান কোরআনে আছে বন্ধু শহরে আছে এই জন্য শহরের কসম খাইতেছে নিজের ঘর আছে এই জন্য না লা উকসিমু বিহাদাল বালাদ وانت حل بهذا البلد নিজের ঘর আছে এই জন্য শহরের কসম খাইতেছেন বন্ধু আপনি আছেন এই জন্য খাইতেছেন ওই বন্ধুর উম্মত বুঝা গেল আল্লাহ বাক্যের দরজা খুলতে চাইছেন কিন্তু বললাম না ওই যে আমার বুঝে আসে নাই আমি আল্লাহকে সঙ্গে নিতে পারি না রসুলকে সঙ্গে নিতে পারি না আজকে সোয়া গেছে বিদায় আমাদের জীবন কাটে সোয়া গেছে বিদায় একটা প্রবাদ বাক্য আছে না দুঃখে যার জীবন করার দ্বারা আবার দুঃখে সে ঠিক না আমাদের জীবনটা সোয়া গেছে এই জন্য কাটতেছে অনুভূতি নাই উপলব্ধি নাই চিন্তা নাই ধারণা নাই তুলনা নাই তো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বলতেছে কোরআন বলতেছে তোমার সাথে আমার সম্পর্ক যদি না থাকে আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে তাহলে ছিল সুখী জীবন তোমার জন্যই ছিল কিন্তু তোমাকে দেব ছিল তোমার কোনো তুমি পাবে না উপকরণ সব থাকবে বলেন আমাদের কার করে উপকরণ না আছে আসবাব না আছে বস্তু না আছে কার করে ঘরটা ছোট হোক তারপরও তো আছে না নাই কি বলেন রাগ হয়ে যান না পূজানের জন্য বলি হাফ কাঠার ঘর তার ভিতরও তো আছে হাফ কাঠা পর্যন্ত আধা কাঠা তার ভিতরও তো আছে নাই সব আছে কিন্তু সুখ নাই কেন সুখ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক না হবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে পুরো ঘর এক কাপড়ে তারপরও সুখ দিবে পুরো ঘর কয় কাপড়ে এক কাপড়ে পাল্টায় পাল্টায় পরে যার দরকার সে করা যায় যার দরকার না সে ঘরে বসে থাকে তারপরও সুখ এরা সুখের চর্চা করতেছে আমাদের ঘরে সুখ আছে সুখ আমাদের ঘরে শান্তি আছে
আমাদের ঘরে জোর আছে, মিল আছে, মহব্বত আছে। আমাদের ঘরে এটাকে কি বলে, আত্মত্যাগী আছে, ইসার আছে, সব আমাদের ঘরে আছে। একজন আরেকজনকে জোর করে খাওয়াইতেছে, নিজের চাহিদা থাকার সত্ত্বেও আরেকজনের পেটে দিতে চাইতেছে, তুমি খাও আমি ক্ষুধার্ত কম, তুমি মনে হয় একটু বেশি, তুমি খাও পরের বেলায় আমি খাই নেব, এরকম। শুধু ঘরটা না, সমাজটাই এরকম। নিজের খিদা আছে বটে, কিন্তু নিজের খিদাটাকে ছোট দেখতেছে, সামনে যে আসছে তাকে বড় দেখ, তার খিদাটা বড় দেখতেছে। তারপরেই তো কোরআনের আয়াত আসছে, নিজের প্রয়োজন আছে। তারপরে বলতেছে আমার খিদাটা মনে হয় ছোট, ওরটা মনে হয় বড়, তুমি খাও। এরকম একটা সমাজ ছিল, পরিবেশ ছিল, প্রত্যেকের জীবনটা সুদ দিয়ে ভরা ছিল, কেননা সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিল, রসুলের সাথে ছিল। বিদায় কসম খায় একটা কথা বলা যায়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদিচ্ছা উম্মতে মুহাম্মদি বানাইলেন, সে যদি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না জুড়ল, বাড়ি সোনা দিয়া বানাইতে পারে, কিন্তু আল্লাহ দেখায় দিবে সোনার বাড়ির ভিতরে বসে সে আত্মহত্যা। সোনার বাড়িতে ভিতরে বসে সে আত্মহত্যা করে, দুনিয়ার কোনা কোনার থেকে আইনা ফ্ল্যাটকে সাজাবে, আর ওই ফ্ল্যাটের ভিতরে পিস্তল রেখা সে নিজেকে আত্মহত্যা করবে, কসম খায় বলা। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক চলা, রসুলের সাথে সম্পর্ক চলা। আজকে জুড়ি না, এই জন্য মজা পাই নাই। যুবক যদি জুড়ত, কেন প্রত্যেক স্তরের এক একটা মজা ভিন্ন, ঠিক না? কি বলে, এক বয়স ছিল আপনার দিকে তাকাইলো আপনি মজা পাইতেন, আবার আপনি তাকাইলো মজা পাইতেন, ঠিক না? আর এখন আপনি তাকাইলে গালি খাইবেন, আর কেউ যদি তাকায় তো আপনার মনটাও খারাপ লাগবে, নাই কিছু এখন তাকাই কি জন্য, আমিও বুড়া হইলাম, রেশমি চুরিও বাহির হইলো, এই প্রবাদ বাক্য বলবে, ঠিক না? এক এক বয়সের এক একটা মজা থাকে, মনে হয় বুঝাইতে পারতেছিলাম। যৌবন বয়সে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, এটার মজা ভিন্ন, এটা এক ধরনের মজা। বুড়া বয়সে পাওয়া, এটা আবার আরেক ধরনের মজা। নারীর পাওয়া, এটা আবার আরেক ধরনের মজা। গরিবের পাওয়া এক ধরনের মজা, অট্টালিকার মালিক আল্লাহ পাওয়া এটা আরেক ধরনের মজা। যদি মজা না হইতো তাহলে ফাজাইলে আমল এই হাদিস আসতো না, ফাজাইলে আমল এই হাদিস আছে। যারা উঁচা উঁচা বিছনায় বসা আল্লাহর জিকির করে, বড় বড় উঁচা উঁচা মর্যাদায় পূজা দেয়, আছে না নাই? ওটা আবার আরেক মজা। প্রত্যেক স্তরের সম্পর্কের এক একটা কি মজা আছে, কিন্তু সবচেয়ে বড় মজা যে পায় ওটা হলো যৌবনে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম, ওটার মজার কোনো তুলনা হয় না। তো যাকি আল্লাহ মুসলমানের ঘরে দিলেন অস্তিত্ব, জন্ম পয়দা করলেন, উম্মতে মুহাম্মদি বানাইলেন,
সে জীবনের যে স্তরে থাকুক বা দুনিয়ার যেই পজিশনে থাকুক, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে কোরআনের অনেকগুলা জিনিস অঙ্গীকার থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না। এক নম্বর হল সুখের জীবন, সুখের জীবন হবে। দুই নম্বর হল রিস্কান কারিমা, ক্লান্তিহীন রিজিক তার জন্য হবে। তার প্রয়োজন ক্লান্তিহীন পুরো হবে না, মিটবে না, ক্লান্তির সাথে মিটবে তাও কোনো গ্যারান্টি নাই, মিটবে কি মিটবে না। কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে হবে তখন ক্লান্তি ছাড়া মিটবে। বরং হাদিসে আরেকটা শব্দ আছে যে তোমাকে পাখির মতো পালব, হাদিসে আরেকটা শব্দ আছে আবাল্লাহ আইয়ার জুকা আব্দাহুল মুমিন মিন হাইসু ইয়াসতাসি, আল্লাহ বলে আমি অস্বীকৃতি জানাই, আমার পছন্দ না, ভালো লাগে না, ভালোবাসি না, আমার লজ্জা লাগে, তোমার ধারণা অনুযায়ী তোমাকে দিব, তোমাকে আমি দিব তো ধারণা অতীত দিব, ধারণার চেয়ে বেশি দিব। যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে, আর যখন সম্পর্ক হবে না তখন ইজ্জতের ক্লান্তিহীন রিজিক দিবে না, দিবে কিন্তু এমন দিবে মানুষ দেখবে পাহাড় আছে পাহাড়, ওর কাছে জিজ্ঞাসা করলে বলবে মাথা ডাকে পাও খোলা যায়, পাও ডাকে মাথা খোলা যায়, মনে হয় বোঝেন না, ও কি বলবে মনে হয়, আর শব্দ বললে মনে হয় বুঝবেন ঠিক না, ওকে জিজ্ঞাসা করলে বলবে কিছু নাই, কিছুই হইল না, এখনো কিছু হইল না, এখনো অভাব, এখনো মনে হয় সারাটা দুনিয়া ওরে দিয়া দিলে তারপরও মনে হয় এই শব্দটাই বলতো যে এখনো অভাব, এখনো। এটারই আমি অন্যভাবে বললাম যে মাথা ডাকলে পা খোলা যায়, অথচ বাহির থেকে দেখা যাইতেছে অডেল পাহাড়, অডেল সম্পদের কি, কিন্তু ওর কাছে জিজ্ঞাসা করেন না কিচ্ছু হয় না ঠিক না, এটাই তো বলে। আজ পর্যন্ত শুনছেন কাউকে আলহামদুলিল্লাহ বলতে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছেন, ও বলবে অবাক, বলবে বাবার বিষয় কিন্তু পেট ভরবে না, সারা দুনিয়া দিল ভরবে না, ভরবে ওই হাদিসের কথা সত্য হবে যেদিন ভরবে ওই দিন কবরের মাটি পেট ভরবে। আর ক্লান্তিহীন রিজিক যার আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, ক্লান্তিহীন প্রয়োজন মিটবে, ও সারা দিন খালি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ ভাই কেমন আছিস, আলহামদুলিল্লাহ আল্লাহ কতটুক দিছে, আলহামদুলিল্লাহ, খালি কি বলবে আলহামদুলিল্লাহ, শুধু সওয়াব পাবে না, আলহামদুলিল্লাহ সওয়াব পাবে না, জান্নাতে এক একটা শব্দের বিনিময়ে এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে, বিশ্বাস করেন না, হাদিসে আছে, ফাজাইলে আমলি আছে, এক একটা বাড়ি পাবে আলহামদুলিল্লাহর বিনিময়ে, শুধু সওয়াব পাবে না, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয়
তখন ক্লান্ত হতে থাকবে, ক্লান্তি রিজিক কামাইতে থাকবে, মাথার কাম পায়ে ছড়াইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা আসতেন তো জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণ আছে কিনা, যদি থাকতেন তো জিজ্ঞাসা করতেন কে দায়িত্ব নিবে, নিলে আমি জানাজা পড়বো, নিলে পড়বো না, কেউ না নিলে আল্লাহ রসুলের যদি সমর্থ হইতেন তুমি নিজে নিয়ে নিতেন তারপরে জানাজা পড়তেন। আবার বড় জিনিস, আজকে তো মানুষ নিজের আখেরাত হাসতে হাসতে বরবাদ করে, কথাটা কোন দিকে চলে যায় জানি না, নিজের আখেরাত গুলা কি করে হাসতে হাসতে বরবাদ করতেছে, হুকুকুল এবাদ নষ্ট করতেছে। হুকুকুল এবাদ বিশেষ করে আমাদের ইয়াং বেস, একটু যারা হাট্টা কাট্টা এরা বেশি না হয়ে যায়, হুকুকুল এবাদ বড় কঠিন জিনিস, আল্লাহ নিজের হক তো মাফ করে দিবেন কিন্তু হুকুকুল এবাদ মাফ করবেন, এটা দুনিয়া মাপ পাইতে হলে একটাই জায়গা আছে সেটা মুজদালিফা, হজের সময় মুজদালিফায় মাপ হওয়ার ইঙ্গিত আছে, যে মুজদালিফায় মাপ চাইলে মাপ হতে পারে কিন্তু মাপটা ডাইরেক্ট হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ বিনিময় দিয়া তারপরে একে মাপ করবে, আল্লাহ নিজের থেকে বিনিময় দিবে, আল্লাহ বিনিময় দিবে, হাসতে হাসতে নিজের আখেরাত নষ্ট করতেছে, হাসতে হাসতে সামান্য দুনিয়ার জন্য হাসতে হাসতে আখেরাত নষ্ট করতেছে। কথা বলতে তো অনেক মাইপা বলতে হয়, এই জন্য ক্লিয়ারলি বলতেও পারি না, ক্লিয়ারলি বলতেও পারি না, আর ইঙ্গিত দিয়ে বোঝানো যায় না, এজন্য কোনো কাজ করার আগে ভাবা উচিত যেটা আল্লাহর হক না বান্দার হক, বান্দার হক চিনা উচিত, বান্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করবে না, হুকুকুল ইবাদ বলে বড় কঠিন মাসলা, বড় কঠিন, বড় কঠিন, আল্লাহটাই পুরা করে না বন্দারটা কোন থেকে করবে, আল্লাহটাই তো পুরা করে না। একটা উদাহরণ দিই বিজ্ঞান দিয়ে আপনাদেরকে, বুঝে আসবে কিনা জানি না, তারপরে দিতেছি। আচ্ছা আমরা যে শ্বাস ছাড়ি এটা কি কার্বন ডাই দূষিত, এটা যদি ভিতর থেকে বাহির না হইলো কি হবে, কয়দিন টিকবে? আল্লাহ ডেলি আমাদের, এটা আমাদের ভিতরে জমা হয় ডেলি আমাদের ভিতর থেকে 80,000 বার আল্লাহ এই কার্বন ডাই অক্সিজেন পান করে, কতবার কতবার ডেলি 24 ঘন্টা, একদিন যদি বাহির না করতেন যে আল্লাহ এই এহসান ডেলি করতেছে একজনের উপরে, ওই মানুষটাকে আল্লাহ ডাকে আমি বাদেই দিলাম, আল্লাহ ডাকে তারপরও আসে, তাকে কি করা উচিত আপনি হইলে কি করতেন? আল্লাহ যদি রহমান না হইত আর রহিম না হইত, করিম না হইত, হান্নান না হইত, মান্নান না হইত, জাওয়াদ না হইত, হায় হায় মনে হয় ওকে মাটির ভিতরে মুহূর্তে কায়রা দেওয়া দরকার ছিল,
তো যেটা বুঝাইতেছিলাম আমার হাতর সময় কম, যেটা বুঝাইতেছিলাম আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্ক না হবে,